আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি রিয়াদ হাসান আবার চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরা পিছনে আছে আমার ছোট ভাই তন্ময়, আর আমি আজকে চলে আসছি সবুর ভাইয়ের ফার্মে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো ভাই আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আহমেদপুর কাঁচা বাজার নাটোর। নাটোর আহমেদপুর কাঁচা বাজার, মানে যদি কোনো দর্শক এই খামারে সরাসরি আসতে চান তাহলে আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে তিন চার মিনিট হাঁটলে, দুই তিন মিনিট বা চার মিনিট এরকম হাঁটলে ভাইয়ের খামারটি পেয়ে যাবেন। আর যদি আপনাদের চিনতে খুবই অসুবিধা হয় তাহলে আহমেদপুর বাস স্ট্যান্ডে এসে ভাইকে ফোন দিলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিতে পারবেন। আর যদি আপনাদের পক্ষে আসা সম্ভব না হয় তাহলে আপনারা বাসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো ভাই এখন বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এখানে? মোটামুটি 30 জোড়া মতো আছে ভাই। আচ্ছা, এখন বর্তমানে মোটামুটি প্রায় 30 জোড়া কবুতরের মতো আছে। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কত দিয়ে যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা আজকে একটু ধারণা নিব। তো আপনারা আমার সাথেই থাকুন। তো সবুর ভাই, এখানে তো আমরা কালো লাক্ষা দেখতে পাচ্ছি। জি ভাই, আমেরিকান কালো লাক্ষা, যেটা আমেরিকান কালো লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। তো সাইজ মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? এক দুই পর গেছে ভাই। এগুলো এক থেকে দুই পর গেছে? আচ্ছা, তো এগুলো বড় হলে আরো অনেক বড় হবে, এক দুই পরে মাশাআল্লাহ অনেক বড় সাইজ। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা? এটা 8000 টাকা রাখা যাবে ভাই। এটার দাম রাখবেন 8000 টাকা। এটা কি আলোচনার সাপেক্ষে দাম কমবে না এনে থাকবে ভাই? কিছুটা কমানো যাবে আলোচনার সাপেক্ষে, এটার দাম কিছুটা কমানো যাবে। সবুর ভাই, এখানে আমরা এগুলো কি লাক্ষা দেখতে পাচ্ছি? এটা সাদা আমেরিকান লাক্ষার বেবি। আচ্ছা, এটা সাদা আমেরিকান লাক্ষার বেবি আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো কয় পরের বেবি ভাই? এটা তিন দুই তিন পর গেছে ভাই। এটা দুই থেকে তিন পর গেছে। তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন ভাই? এটা 6000 টাকা রাখা যাবে ভাই। এটার দাম রাখবেন 6000 টাকা। আলোচনার সাপেক্ষে কি ভাই দাম কিছুটা কমবে? হালকা কিছু কমানো যাবে ভাই, অল্প কিছু দাম এটা কমানো যাবে। তবে ভাই চাওয়া দাম হচ্ছে 6000 টাকা। দর্শক আপনাদের জন্য সুযোগ থাকছে, এখানে কিছুটা দাম দর করে আপনারা নিতে পারবেন। তার পাশে আমরা চলে যাই। পাশে আমরা কি দেখতে পাচ্ছি ভাই? এটা অ্যালমন আমেরিকান লাক্ষা। এটা অ্যালমন আমেরিকান লাক্ষা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কয় পর করে যাচ্ছে ভাই? এটা তিন চার পর গেছে ভাই। এটা তিন থেকে চার পর করে যাচ্ছে। তো এগুলোর দাম কেমন কি চাচ্ছেন ভাই? এটা 5000 টাকা রাখা যাবে ভাই। এটার দাম চাচ্ছেন ভাই 5000 টাকা। আলোচনা সাপেক্ষে তো ভাই দাম কমবে নাকি? জি কমে যাবে। আলোচনা সাপেক্ষে দর্শক এখান থেকে দাম আপনারা কিছুটা কমাই নিতে পারবেন। ভাই এখানে আমরা এটা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা হাউস পিজন। এখানে আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি, একটা সাদা কালার একটা কালো কালার। কোনটা নর আর কোনটা মাদি ভাই? সাদাটা নর আর কালোটা মাদি। সাদাটা নর আর কালোটা মাদি। আচ্ছা, তো কোনটার দাম কত চাচ্ছেন ভাই? জোড়াই তো ভাই নাকি? হ্যাঁ, 100% জোড়া আছে এবং রানিং আছে ভাই। আচ্ছা, এটা রানিং। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা? এটা 6000 টাকা রাখা যাবে জোড়া। এই জোড়াটার দাম চাচ্ছেন 6000 টাকা। এটা কি আলোচনা সাপেক্ষে দাম কমবে? হ্যাঁ, কিছুটা কমানো যাবে। আলোচনা সাপেক্ষে দাম কিছুটা আপনারা কমাই নিতে পারবেন। যদি কোন দর্শক কেটে নিতে চায় তাহলে কি কেটে দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা, কেটেও দর্শক আপনারা নিতে পারবেন। আর জোড়া নিতে চাইলে জোড়ার দাম আসবে 6000 টাকা। যদি কেটে নিতে চাই তাহলে কেমন দাম আসবে ভাই? এটা নটটা ভালো, মাটিটা একটু সাদা ছিট আছে, কম বেশি আর কি আলোচনা সাপেক্ষে আর কি হয়ে যাবে। তো আমরা আরো এক জোড়া হাউস পিজন দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? এটাও নিউ এডাল্ট ভাই। এটাও নিউ এডাল্ট। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা? এটা 7000 টাকা রাখা যাবে। এটা 7000 টাকা দাম চাচ্ছেন। এটা কি আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমবে ভাই? হ্যাঁ, কিছুটা কমানো যাবে ভাই। এটা আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা কিছুটা দাম কমাই নিতে পারবেন। তবে সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে ভাই। এখানে তো আমরা মুক্কি কবুতর দেখতে পাচ্ছি। এটা লাল মুক্কির বাচ্চা। আচ্ছা, লাল মুক্কির বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। এটা কত পরের বাচ্চা ভাই? এক দুই পর গেছে ভাই। এক থেকে দুই পর গেছে এই মুক্কিগুলোর। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 2500 টাকা রাখা যাবে। এটার দাম চাচ্ছেন 2500 টাকা। এটা আলোচনা সাপেক্ষে দাম কমবে না ভাই? এটা কমানো যাবে না, এটা একদম ফিক্সড প্রাইস।
আচ্ছা, এটা একদম ফিক্সড থাকবে, এটার দাম আসবে 2500 টাকা। তো তার পাশে আমরা চলে যাই, পাশে আমরা আরেকটা মুরগি দেখতে পাচ্ছি, এটা কি? এটার বয়স কেমন আছে ভাই? এটা 7 কিল গেছে। এটা কি 7 পর করে গেছে? না, এটা 9টার বেশি গেছে, 8 পর গেছে। এটা5,500 টাকা রাখবেন। আর যদি কেউ কেটে নিতে চায় তাহলে কত করে রাখবেন? 3,000 টাকা পিস রাখবেন।3,000 টাকা বাচ্চা ভাই, আলোচনা সাপেক্ষে তো ভাই দাম কিছুটা কমবে নাকি? আলোচনা সাপেক্ষে এখান থেকে দাম কিছুটা কমবে। তারপরে ভাই এখানে এটা কি কবুতর দেখতে পাচ্ছি? এটা রেসার হুমার ভাই, কিছু কমানো যাবে, অল্প কিছু আর কি ভাই কমাই দিবেন। তো সুর ভাই এখানে তো আমরা বোম্বাই দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ ভাই, এটা বোম্বাইয়ের মাদি। এটা বোম্বাইয়ের ফিমেল হবে। তো এটার বয়স কেমন আছে? বয়স একদম লাস্ট পর ভাই, একদম লাস্ট পর যাচ্ছে। তো দাম কেমন কি চাচ্ছেন ভাই? একদম 2,000 টাকা বলে সেল করে দেবেন। একদম 2,000 টাকা, দাম দর কমবে না ভাই? না, এটা একদম ফিক্সড রেট। আচ্ছা, তার পাশে আমরা চলে যাই, পাশে এখানে ভাই। ভাই এটা ময়নাজাগ, ময়নাজাগ আমরা দেখতে পাচ্ছি, একদম নিউ মডেল হয়ে গেছে, ব্রিডিং করছে আর কি। নিউ মডেল হয়ে গেছে, এটা অলরেডি ব্রিডিং শুরু করছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা 3,000 টাকা রাখা যাবে। একটা খোপা আসে নাই ভাই, মাল্টিং আছে। এটা 3,000 টাকা রাখা যায় ভাই। মোটামুটি ফ্রেশ আছে, একটা একটু কাটা আছে ঘাড়ের উপরে। মোটামুটি ফ্রেশ আছে, তবে একটা একটু কাটা আছে। তো এটা কয় পরে বাচ্চা ভাই? এটা 1 পর করে গেছে ভাই, দেখতে পাচ্ছি। তো লাল সিরাজির এগুলো তো বেবি নাকি ভাই? হ্যাঁ একদম বেবি ভাই, এগুলো বেবি আমরা দেখতে পাচ্ছি। তো বেবি গুলোর বয়স কেমন আছে ভাই? ২৫০০ বেবি সহ যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে 2,500 টাকার বেবি বাদে কেউ নিতে চান তাহলে ভাই রাখবে।
2000 টাকা। আলোচনা সাপেক্ষে তো দর্শকরা এখানে দামদর কিছুটা করতে পারবে ভাই নাকি? হ্যাঁ করা যাবে এখানে ভাই দামদর, আলোচনা সাপেক্ষে কিছুটা কমাই দিতে পারবেন। কালো কালারের বিভিন্ন কাটা ফাটা আছে, তবে কাটা ফাটা আছে আর কি, তো সাইজ একটু ছোট সাইজ আছে। জি তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা? এগুলা 6000 টাকা জোড়া রাখা যাবে ভাই। 6000 টাকা ভাই জোড়া রাখতে পারবেন। আলোচনা সাপেক্ষে কি ভাই দাম কমানোর কোনো সুযোগ আছে? হ্যাঁ কিছুটা কমানো, আলোচনা সাপেক্ষে ভাই দাম কিছুটা কমাই দিবে। আমরা তার পাশে চলে যাই, পাশে এখানে ভাই কি কবুতর, এটাও কি হাউস? হ্যাঁ এটাও হাউস ভাই, এটা হাউস ভাই আমরা দেখতে পাচ্ছি, এটাও মোটামুটি ছোট সাইজের। তো এটা কি কালার করছে ভাই? এটা ডান কালার সেকার রেগুলার। জি ভাই এটা গোবিন্দ কুকা ভাই, এটা আমরা গোবিন্দ কুকা দেখতে পাচ্ছি। তো এগুলো কেমন বয়স ভাই? এটা একদম রানিং আছে। তারপরে এখানে ভাই এটা হাউস পিজনের বেবি, হাউস পিজনের বেবি, এগুলো কত করে বেবি ভাই? 2 পর 3 পর, 2 থেকে 3 পর করে যাচ্ছে। তো কেমন কি দাম চাচ্ছেন এগুলোর? এগুলা 2000 টাকা জোড়া রাখা যাবে ভাই। 2000 টাকা জোড়া রাখতে পারবেন আপনি। আলোচনা সাপেক্ষে কি ভাই কমবে? একটু কমানো যাবে, আলোচনা সাপেক্ষে অল্প বিস্তর আর কি ভাই দাম কমাইতে পারবে। তো এখানে ভাই মুখী, হ্যাঁ এটা ব্লুবার মুখীর মাদি। আচ্ছা এটা ব্লুবার মুখীর মাদি আমরা দেখতে পাচ্ছি। তো সিঙ্গেল একটাই আছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই মুক্কিবাইয়ের কালো মুক্কি ভাই? তো এগুলো বেবি তো ভাই নাকি? জি বেবি। কয় পরে বেবি ভাই? 3-4 পর, 3 থেকে 4 পর করে যাচ্ছে। তো কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার? ভাই এটা 1500 টাকা রাখা যাবে। এটা দাম রাখবেন ভাই 1500 টাকা। আলোচনা সাপেক্ষে কি ভাই দাম কিছুটা কমবে? হ্যাঁ কিছু কমানো যাবে, আলোচনা সাপেক্ষে দাম এখান থেকে কিছুটা দর্শক আপনাদেরকে ভাই কমাই দিবে। তো সুবুর ভাই এখানে এই ছিল মোটামুটি আপডেট। তো প্রিয় দর্শক ভাই এখানে যে কবুতর গুলো ছিল, তো সেগুলো আপনাদের সামনে আমি মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম। তো আসলে ভাই যেগুলোতে আর কি দাম বললো, তো সেগুলো থেকে প্রত্যেকটা কবুতর থেকে প্রায় মোটামুটি ভাই দাম আসলে কমাই দেবে। একটা মনে হয় ফিক্সড রেট, একটা কি দুইটার মধ্যে ভাই ফিক্সড রেট বললেন। তো একটা দুইটা বাদে জোড়া বাদে মোটামুটি সকল জোড়া থেকে আপনারা আর কি আলোচনা সাপেক্ষে দাম দর করে আর কি নিতে পারবেন। তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 01737 01737 35 24 21 24 21 24 জি। আচ্ছা তারপর আপনাদের সুবিধার্থে ভাইয়ের নাম্বারটি আমি ডেসক্রিপশনে
আপনাদেরকে দিয়ে দিব। তো ভাই এই নাম্বারে কি ভাই হোয়াটসঅ্যাপ ইমেইল গুলো আছে? ইমো আছে ভাই, এই নাম্বারে শুধু ইমো আছে। তো আপনারা যদি আলাদা ভাবে কোনো কবুতরের ভিডিও দরকার হয় বা প্রয়োজন মনে করেন তাহলে ভাইয়ের কাছে চাইলে ভাই আপনাদেরকে আর কি ইমোতে আর কি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা বরাবরের মতো আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম।